আসসালামু আলাইকুম। রাইস কুকারের সকেট ভেঙে বাহিরে বের হয়ে আসছে। রাইস কুকার অন থাকা অবস্থায় সাপ্লাই কর্ড ধরে টানাটানি করলে সকেটের দুই প্রান্ত বডির সাথে শর্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এই সকেট পরিবর্তন করব এবং তার সাথে রাইস কুকার চলছে না, কী কারণে চলছে না আমরা পরীক্ষা করব এবং রিপেয়ার করব। তো দেখেন, রাইস কুকারের তলা আমরা খুলে নিয়েছি এবং সিরিজ কর্ড ব্যবহার করে আমরা চেক করছি। প্রথমেই আমরা ফিউজ চেক করব। তো দেখেন, ফিউজ নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে, এ কারণে সিরিজ ল্যাম্প জ্বলছে না। এবং আমরা অন্য প্রান্ত চেক করছি, দেখেন অন্য প্রান্ত ভালো রয়েছে, শুধুমাত্র ফিউজ কেটে গেছে। তো আমরা এই ফিউজ পরিবর্তন করে দেব। প্রথমে আমরা ফিউজ খুলব এবং ওই যে সকেট তাও খুলব, তার সাথে আমরা ফিউজটি পরিবর্তন করে দেব। তো কীভাবে আমরা ফিউজ খুলি এবং সকেট খুলে পরিবর্তন করি তা আপনাদের দেখাবো। হিটিং এলিমেন্টের যে একটি পয়েন্ট রয়েছে, হিটিং কয়েলের যে টার্মিনাল, তার থেকে আমরা স্ক্রু খুলে নিয়েছি। দেখেন এই যে ফিউজ, তো ফিউজটি শুধুমাত্র পুড়ে যায়নি, ভেঙে গেছে, এ কারণে এখানে আমরা সিরিজ কর্ড শর্ট করেও বাতি জ্বালাতে পারিনি। তো দেখেন, আমরা এই যে ফিউজটি খুলে নিয়েছি এবং ফিউজের অংশ এই অ্যাম্পিয়ার টিউবের ভিতরে থেকে গেছে। আমি আপনাদের খুলে দেখাচ্ছি, দেখেন এই যে ফিউজ, এই যে পুড়ে এর ভিতরে ভেঙে থেকে গেছে। তো আমরা একটি ভালো মানের ফিউজ নিয়ে আসছি, তার সাথে এই রাইস কুকারের সকেট পরিবর্তন করব। দেখেন একটি 10 এম্পিয়ার ফিউজ নিয়ে আসছি আমরা। তো এ ধরনের ফিউজ আপনারা মার্কেটে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখেন পুরাতন ফিউজটি 10 এম্পিয়ারের, এবং তার সাথে যে সকেট আমি পরিবর্তন করব তাও মার্কেট থেকে আমরা নিয়ে আসছি। তো ফিউজটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা যে সকেট খুলব, ওই সকেটের প্রত্যেকটা পয়েন্ট খুলতে হবে বা টার্মিনালগুলি খুলতে হবে। এ কারণে আমরা এই যে ক্যাবেলটি খুলছি, যেটা সকেটের থেকে এই রাইস কুকার সুইচে আসছে, যেটা লিভার সুইচ। তো আমরা এই ক্যাবেলটির একটি প্রান্ত খুলে নিচ্ছি। এগুলো মূলত হিট প্রুফ ক্যাবেল। দেখেন অধিক মাত্রায় হিট হলেও এই ক্যাবেলগুলি পুড়ে যায় না। তো এই সকেটের যে দুই পাশে দুটি স্ক্রু ছিল তা এখানে রয়ে গেছে, স্ক্রু দুটি আমরা খুলব। তার আগে আমরা কন্ট্যাক্ট যে স্ক্রুগুলি তা খুলে নিচ্ছি। দেখেন এখানে তিনটি কন্ট্যাক্ট রয়েছে, একটি একটি প্রান্ত রাইস কুকার সুইচে চলে গেছে এবং অন্য প্রান্তটি ফিউজ হয়ে রাইস কুকার হিটিং কয়েলের একটি প্রান্তে চলে গেছে। এবং এই হলুদ ক্যাবেলটি মূলত রাইস কুকারের বডিতে চলে গেছে, যেটা মূলত গ্রাউন্ড বা আর্থিন বলা হয়। দেখেন আমি খুলে নিচ্ছি, এই তিনটি প্রান্ত খুলে আমি নতুন সকেট এখানে ফিটিং করব। তো এই যে নতুন সকেট আমি ফিটিং করার আগে, দেখেন পুরাতন সকেটটি আমি আপনাদের দেখাচ্ছি এবং দুটি স্ক্রু রয়েছে। এই দুটি স্ক্রু আমাদের প্রয়োজন হবে, তার সাথে স্ক্রুর অপর প্রান্তে রাইস কুকারের বডির ভিতরে একটি গ্যাসকেট রয়েছে, যেটা মূলত এই স্ক্রু দুটিকে ধরে রাখে। দেখেন আমি খুলে আপনাদের দেখাচ্ছি। তো ওই প্লাস্টিক আমাদের প্রয়োজন হবে, কারণ নতুন যে সকেট আমরা ফিটিং করব তার সাথে এই প্লাস্টিকের অংশটি এখানে যুক্ত থাকবে। এই যে আমরা স্ক্রু টাইট করার জন্য এই প্লাস্টিকের অংশটুকু মূলত রাইস কুকারের বডির ভিতরে থাকবে। দেখেন এইভাবে মূলত এই সকেট টাইট করা হয়, দেখেন স্ক্রু দিয়ে টাইট করা হয় এইভাবে। তো আমি এই যে প্লাস্টিকের অংশটুকু তা বডির অপর প্রান্তে রাখবো এবং এখান থেকেই মূলত ওই প্লাস্টিকের গ্যাসকেটের ভিতর থেকেই মূলত ক্যাবেলগুলি ঢুকবে। এই যে দুটি ক্যাবেল আমি ঢুকিয়ে নিচ্ছি, একটি রাইস কুকার সুইচে চলে গেছে সবুজ ক্যাবেলটি এবং হলুদ ক্যাবেলটি মূলত আর্থিনের জন্য ব্যবহার করা হয় বা বডি। দেখেন এই যে ঢুকে গেছে, এবং ফিউজটি ওই গ্যাসকেটের ভেতরে ঢুকিয়ে আমি প্রত্যেকটা ক্যাবেল, হিট প্রুফ ক্যাবেল, সকেটের সাথে যুক্ত করে নেব। দেখেন আমি টাইট করে দিচ্ছি, প্রথমেই যে গ্রাউন্ড ক্যাবেলটি আমি টাইট করে দিচ্ছি, যেটা মূলত 3 পিনের যে প্লাগ থাকে তার সাথে যুক্ত করা থাকে, যেটা মূলত আর্থিনের কাজ করে থাকে। এবং ফিউজের যে অংশটি তাও আমি এই রাইস কুকারের সকেটের সাথে স্ক্রু দিয়ে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা কন্ট্যাক্ট টাইট হতে হবে, যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। তো লুজ হলে এখানে স্পার্কিং করবে এবং পুড়ে যাবে। অনেক ক্ষেত্রে এখানে স্পার্কিং করলে এই সকেটগুলি পুড়ে যায়, অথবা রাইস কুকারের যে কোনো পার্টস পুড়ে যেতে পারে। এ কারণে আমি পর্যাপ্ত পরিমাণে টাইট করব। এবং এই সবুজ ক্যাবেলটি, যেটা মূলত রাইস কুকারের সুইচে চলে গেছে, ওই ক্যাবেলটি আমি অন্য প্রান্তে সুন্দরভাবে, দেখেন, ফিটিং করে দিচ্ছি।
এবং পর্যাপ্ত পরিমাণে টাইট করে দেব। দেখেন, টাইট করে দিচ্ছি। একই সাথে রাইস কুকারের সকেট পরিবর্তন করা হয়ে যাচ্ছে এবং রাইস কুকারের ফিউজ পরিবর্তন করা হয়ে যাচ্ছে। দেখেন তো, যেভাবে রাইস কুকারের সকেট ভেঙে গিয়েছিল, যদি রাইস কুকারের যে সাপ্লাই কর্ড তা ধরে হালকা টান দেওয়া হয়, তাহলে এই যে স্ক্রু রয়েছে তা বডির সাথে শর্ট হয়ে যায়। যদি পাওয়ার সাপ্লাই থাকা অবস্থায় এভাবে শর্ট হয়ে যায়, তাহলে একটি দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। দেখেন, আমি সুন্দরভাবে ওই যে গ্যাসকেট আমি দেখিয়েছিলাম, ওই গ্যাসকেটের সাথে এই সকেট সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি স্ক্রু দিয়ে। ওই যে পুরাতন স্ক্রু ছিল, ওই স্ক্রু দিয়ে আমি সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি। সকেট ফিটিং করা হয়ে গেলে আমি ভিতরে যে ক্যাবেল খুলেছিলাম, সবুজ ক্যাবেলটি, যেটা মূলত রাইস কুকারের যে লিভার সুইচ, ওই সুইচের ইনপুট প্রান্ত হতে খুলেছিলাম, ঠিক সেখানেই আমি আবার, এই যে সেখানেই আমি আবার জুড়ে দিচ্ছি। দেখেন, এই যে স্ক্রু দিয়ে সেখানে আমি সুন্দরভাবে কন্ট্যাক্ট করে দেব বা সুন্দরভাবে ফিটিং করে দেব। দেখেন, স্ক্রু দিয়ে সুন্দর করে আমি এখানে ফিটিং করে দিচ্ছি। তো এই পাতি সুইচের মাধ্যমে মূলত রাইস কুকার যে ম্যাগনেট রয়েছে, ম্যাগনেট সুইচ, এই ম্যাগনেট সুইচের মাধ্যমেই মূলত এই সুইচটি কাজ করে থাকে। তো অটোমেটিকভাবে অফ হয়ে থাকে, অন করে দিতে হয়। লিভার সুইচের মাধ্যমে অন করে দিলে যখন রাইস কুকারের হিটের কারণে এই ম্যাগনেট হ্রাস পায় বা ম্যাগনেটের ক্ষমতা হ্রাস পায়, তখন ম্যাগনেট সুইচ ছেড়ে দেয় এবং ওই লিভারের মাধ্যমে কন্ট্যাক্ট, ওই যে পাতি দুটি রয়েছে, কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায়। দেখেন, আমি একটি সিরিজ পেপার দিয়ে রাইস কুকারের যে হিটিং কয়েলের টার্মিনাল রয়েছে তা ঘষে দিয়েছি এবং জং উঠিয়ে দিয়েছি। দেখেন, আমি ফিউজটি যেখান থেকে খুলেছিলাম বা যে প্রান্ত থেকে খুলেছিলাম সেখানে আমি ফিটিং করে দিচ্ছি। তো রাইস কুকারের যে হিটিং কয়েলের দুটি প্রান্ত, একটি প্রান্ত এই ফিউজ দ্বারা যুক্ত থাকে সকেটের সাথে এবং অন্য প্রান্ত সকেট হয়ে এই যে সুইচ, যে সুইচটি আমি দেখালাম লিভার সুইচ, এই সুইচের মাধ্যমে হয়ে এই সুইচের মধ্য দিয়ে মূলত হিটিং কয়েলের অন্য প্রান্তে চলে যায়। দেখেন, আমি রাইস কুকার যে তলা বা বেজ তা ফিটিং করে দিয়েছি স্ক্রু দিয়ে এবং পাওয়ার সাপ্লাই কর্ড সংযোগ করে আমি রাইস কুকারটি অন করব। দেখেন, পাওয়ার সাপ্লাই কর্ড আমি সংযোগ করে দিয়েছি। যেহেতু আমার কাছে এনআর পট নেই বা এই রাইস কুকারের যিনি মালিক উনি এনআর পট নিয়ে আসেননি, তাই আমি একটি হ্যামার ব্যবহার করে ম্যাগনেট সুইচ চেপে রাখছি এবং রাইস কুকারটি অন করছি। দেখেন, কুকিং বাতি জ্বলছে, কুকিং ইন্ডিকেটার জ্বলছে। দেখেন, এখানে 3.2 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। দেখেন, রাইস কুকারের লোড দেখা যাচ্ছে 3.2 অ্যাম্পিয়ার। যদি আমি হ্যামার উঠিয়ে দেই, রাইস কুকার অটোমেটিকভাবে অফ হয়ে যাবে। দেখেন, 0.0 অ্যাম্পিয়ার শো করছে।